ঘোড়াঘাটে বড় ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন দিনাজপুরের ঘোড়াঘাট থেকে মোহাম্মদ রাফসানজানি শুভর রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ 2022-এর আওতায় কৃষক নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার 18 মে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য কর্মকর্তা আতোয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানশাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন ও সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান সহ আরও অনেকে। এ সময় লটারির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের উপস্থিতিতে 1,259 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে 1,259 জন কৃষকের নাম নির্বাচন করা হয়।